ওয়েটিং তালিকায় থাকা চাকরি প্রার্থীদের দ্রুত নিয়োগের দাবিতে এবার আন্দোলনে নামল বাঁকুড়া ডব্লিউসি এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি চাকরি প্রার্থীদের ঐক্য মঞ্চ। বুধবার জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন ওই মঞ্চের সদস্যরা। পিছে একটা কর্মসূচি রেখেছি, বিক্ষোভ কর্মসূচি। আমরা এসএসসি গ্রুপ সি ডি বঞ্চিত ক্যান্ডিডেট, আমরা আজ ওয়েটিং ক্যান্ডিডেট। এই ওয়েটিংয়ে থেকেও দীর্ঘদিন আমরা বঞ্চনার শিকার। আমরা বাক কমিটির মধ্য দিয়ে জেনেছি যে অযোগ্য প্রার্থীদের চাকরি হয়েছে। এটা তো শুধু বাক কমিটি প্রমাণ করতে পেরেছে, এটা শুধুমাত্র হিমশৈলের চূড়া মাত্র। এর বাইরেও অনেক এরকম ভুয়ো ক্যান্ডিডেট আছে যারা আজ বহাল তবিয়তে চাকরি করছে, আর আজ আমরা পাস করে ওয়েটিং লিস্টে থেকে পরে আজ বঞ্চিত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, তিনি দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করুন এবং আমাদের অল ওয়েটিং ক্যান্ডিডেট গ্রুপ সি অ্যান্ড ডি আমাদেরকে নিয়োগ দিয়ে আমাদের সমাজে বেঁচে থাকার মতো যোগ্য সম্মানটুকু ফিরিয়ে দিন। বাঁকুড়া ডব্লিউসি এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি চাকরি প্রার্থীদের ঐক্য মঞ্চের দাবি। শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন 1102টি গ্রুপ সি ও 1980টি গ্রুপ ডির আসন রয়েছে। তাহলে ওই নিয়োগ সম্পূর্ণ হলে ওয়েটিং তালিকায় থাকা সমস্ত চাকরি প্রার্থীদের নিয়োগ সম্ভব, কিন্তু তা হচ্ছে না। এই অবস্থায় তাদের দ্রুত নিয়োগ করার দাবি জানিয়েছেন বাঁকুড়া ডব্লিউসি এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি চাকরি প্রার্থীরা। আমাদের যেন এই জেলার আপডেট ভ্যাকেন্সিতে যেন আমাদের নিয়োগটা হয় অল ওয়েটিং। মাননীয় শিক্ষামন্ত্রী যে ঘোষণা করেছিলেন 1102টা গ্রুপ সি এর জন্য সিট এবং 1980টা গ্রুপ ডি এর জন্য, তাতে তো আমাদের রাজ্যের সবাই সমস্ত অল ওয়েটিং নিয়োগ হবে না। তার মধ্যে আমাদের যাদের সমস্ত অল ওয়েটিং নিয়োগ হয় সেই যেন ব্যবস্থা করা হয়। আর ডিআই সাহেবকে বলতে এসেছি যে আমাদের যেন নিয়োগটা খুব দ্রুত দেয়, যে সেই ডেপুটেশন আমরা দিতে এসেছি। Bureau Report, One India Bangla.